হাই ফ্রেন্ড, আমি ফার্মাসিস্ট অলক। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এরকম এক ধরনের ওষুধ সম্পর্কে যে ওষুধটা শুধু মেয়ে বা মহিলাদের সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয়, যা মহিলাদের পিরিয়ড, তার সঙ্গে ব্লিডিং বা ওভারিয়ের সঙ্গে যুক্ত নানা রকমের সমস্যা ঠিক করতে ব্যবহার করা হয়। আর সেরকমই এক ধরনের ওষুধের নাম হচ্ছে ম্যাফ্রেট্যান। আজকের ভিডিওতে আমরা ভালো করে জানবো এই ম্যাফ্রেট্যান ট্যাবলেটের মধ্যে মেনলি কী উপাদান থাকে আর কি কি সমস্যার ক্ষেত্রে ডক্টর এরা খাওয়ার পরামর্শ দিয়ে থাকে এই ট্যাবলেটটাকে। তার সাথে জানবো এই ওষুধের ডোজ সম্পর্কে। আর এই ওষুধের ডোজ নিয়ে একটু কনফিউশন সবসময়ই থাকে, কেননা এই একটা ওষুধ অনেক কটা সমস্যা, মানে পিরিয়ডের যে নানা রকমের সমস্যা যে আছে সেই সমস্যা ঠিক করতে ব্যবহার করা হয়, আর ডাক্তার এক একটা সমস্যার ক্ষেত্রে এক একভাবে ডোজ দিয়ে থাকে। এছাড়া আমরা জানবো এই ওষুধের সাইড এফেক্ট সম্পর্কে। তো সবার প্রথমে আমরা জানবো এই ওষুধটার মধ্যে, মানে ম্যাফ্রেট্যান ট্যাবলেটের মধ্যে মেনলি কী উপাদান থাকে। তো এইখানে থাকে হচ্ছে ম্যাড্রোক্সি প্রোজেস্টন অ্যাসিটেট 10 mg। এই ওষুধের মধ্যে ম্যাড্রোক্সি প্রোজেস্টন প্রোজেস্টিন গ্রুপের কেমিক্যাল, যা আমাদের শরীরে কখনো ওষুধ হিসেবে ব্যবহার করা যায় না, কিন্তু এই ম্যাড্রোক্সি প্রোজেস্টরন অ্যাসিডের ডেরিভেটিভটাকে ওষুধ হিসেবে ব্যবহার করা যায়। এর জন্য এই ম্যাফ্রেট্যান ট্যাবলেটের মধ্যে যে ওষুধের লেখা উপাদানটা লেখা থাকে সেটা হচ্ছে ম্যাড্রোক্সি প্রোজেস্টরন অ্যাসিটেট। এই জিনিসটা আপনাদের একটু মনে রাখতে হবে। এখন জানবো আমরা এই ওষুধের ইউজ সম্পর্কে, মানে কি কি অসুবিধার ক্ষেত্রে ডাক্তাররা এই ওষুধটিকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। তো নর্মালি হচ্ছে মেয়ে বা মহিলাদের যদি পিরিয়ডের সমস্যা হয়, সেই পিরিয়ডের সমস্যার ক্ষেত্রে ডক্টররা দিয়ে থাকে। এবার পিরিয়ডের সমস্যা বলতে কখনো দেখা যায় পিরিয়ড এক মাস ডেট পার হয়ে যাওয়ার পরও হচ্ছে না, কারো কারো দেখা যায় যে 2-3 মাস পর পর হয়। এই যে সমস্যাটা, মানে এটাকে বলে হচ্ছে হরমোনাল ইনব্যালেন্স, যার ফলে এই পিরিয়ডের সমস্যাটা দেখা যায়। আর এই ম্যাড্রোক্সি প্রোজেস্টন মানে ম্যাফ্রেট্যান ট্যাবলেটটা এক ধরনের হরমোন, তো এই ওষুধটার মাধ্যমে এই সেই পিরিয়ডের সমস্যাগুলোকে ঠিক করে। আবার কখনো কখনো দেখা যায় যে পিরিয়ড চলাকালীন অতিরিক্ত পরিমাণে ব্লিডিং হয়, সেই ব্লিডিংটা কন্টিনিউয়াসলি অনেকদিন থেকে হতে থাকে, সহজে বন্ধ হতে চায় না, সেই ক্ষেত্রেও ডক্টরেরা এই ট্যাবলেটটিকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। তো আমরা দেখে থাকি নর্মালি ডক্টরেরা যদি কারো 1-2 মাস হলো তার পিরিয়ড বা মিন্স ঠিকঠাক হচ্ছে না, তো সেই সব ক্ষেত্রে ডক্টররা আমরা দেখে থাকি এই ম্যাফ্রেট্যান ট্যাবলেটটাকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। তো তখন তার সঙ্গে আবার সাপোর্টিং হিসাবে দেখি যে আয়রন সিরাপ যে থাকে, সে আয়রন মানে রক্তের যে সিরাপগুলো পাওয়া যায় সেই সিরাপ বা ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিয়ে থাকে, আর তার সঙ্গে এই ম্যাফ্রেট্যান ট্যাবলেটটা দিয়ে থাকে। তো আমরাও দেখে থাকি যে এই ট্যাবলেট খাওয়ার পরে মোটামুটি কিছুদিনের মধ্যেই, কিছুদিন পরেই সেই মিন্স বা পিরিয়ডের সমস্যাটা ঠিক হয়ে যায়। এছাড়াও এই ওভারিয়নের মধ্যে নানা রকমের সমস্যা দেখা যায়, সেইটাও ঠিক করতেও ডাক্তারের ওষুধটিকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। এখন জানবো এই ওষুধের ডোজ সম্পর্কে। তো একদম নর্মাল ডোজ হচ্ছে এই ওষুধটার একটা করে একবার খাওয়ার পর, দিনে একবার। কিন্তু নানা রকমের সমস্যার ক্ষেত্রে ডক্টররা এই ওষুধের ডোজ থাকে রোগীর কন্ডিশনের উপর, কী ধরনের সমস্যা হচ্ছে সেই সমস্যার উপর নির্ভর করে আলাদা আলাদাভাবে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। আমরা এটা দেখে থাকি। এখন জানবো আমরা এই ওষুধের সাইড এফেক্ট সম্পর্কে। তো নর্মালি দেখা যায় এই ওষুধের সাইড এফেক্ট নেই বললে চলে, কিন্তু এই ওষুধটাকে যদি দীর্ঘদিন ব্যবহার করা যায় তাহলে পরে নানা রকমের সমস্যা দেখা দিতে পারে। যেমন একদম খুব কমন সমস্যা, লিভারের সমস্যা হয়ে যেতে পারে, ব্রেস্ট ক্যান্সার হয়ে যেতে পারে, চেস্টের সমস্যা হয়ে যেতে পারে। এই জন্য আপনারা কখনোই এই ট্যাবলেটটাকে দীর্ঘদিন ধরে ব্যবহার করবেন না, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন। কেননা এই ধরনের ট্যাবলেট বেশি দিন ধরে ব্যবহার করলে পরে নানা রকমের সমস্যাগুলো তখন আস্তে আস্তে বেড়ে উঠবে। এই জন্য ডাক্তার যা যেটাই করবেন না কেন সেটা ডাক্তারের পরামর্শ নিয়ে করবেন। তো আজকে ছিল এটাই আমার এই ওষুধ সম্পর্কে আলোচনা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর তার সাথে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।